ভাঁজ করে নিবে, ভাঁজ করে তারের মাঝখানে সুতাটা দিবে। বাসায় এই জিনিসটা যার হাতেই দিবেন, শুধু সুতাটা কীভাবে লাগাইতে হবে, শুধু সুতাটা আপনাকে কীভাবে লাগাইতে হবে এটা আপনার সিস্টেমটা একবার দেখিয়ে দেবেন, একবার দেখিয়ে দেবেন। বের করার পরে সুতাটা বের করার পরে মাথায় একটা ছিদ্র আছে, কাটা সাইড দিয়ে আরেকবার দিতে হবে, কাটা দিয়েই আবার দিতে হবে। তারপরে এই কাটা মাথা দিয়ে বের হলো, মাথায় সুতাটা ছোট করে নেবেন, পিছনে দিকে ছোট করে নিলেন। ছোট করে নিয়ে যে মডেলটা আপনি আঁকাবেন ছবিটা আগে কলম পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন, আঁকার পরে শুধু দাগে দাগে সেলাইটা করতে হবে। সেলাইটা করবেন কাপড়ের পিছন থেকে, ঢিলা কাপড়ে কাজ হবে না, কাপড় ফ্রেমে টাইট করে নিয়ে সেলাই করবেন। সুচটা পুরা বসাবেন, সুতাটা ফ্রি থাকবে, সুইয়ের মাঝখানে ধরে সেলাইটা করবেন। উঠাবেন কম বসাইতে হবে পুরাটা। এইভাবে করলে যে কোনো জামা, থ্রি পিস, ওন্না, বেড কভার, সুপার কভার, বালিশ কভার, যে কোনো জায়নামাজে, আল্লাহ হুক, যে কোনো ডিজাইনগুলো আপনার পছন্দজনকে ডিজাইনগুলো করতে পারবেন। আপনার পছন্দ যেটা হবে, যে কোনো ডিজাইনগুলো পছন্দ হবে, ডিজাইনের দাগে দাগে ধীরে ধীরে কাজটা করবেন। করার পরে সামন সাইডে মাথাগুলো আঙ্গুল দিয়ে টান করে নেবেন, আঙ্গুল দিয়ে টান করে নিয়ে বাসায় সিজার বা ব্লেড দিয়ে আপনাকে কেটে দিতে হবে। কাটলে জিনিসটা মখমল তোয়ালি কাটবে, যেরকম ওই রকম কাজগুলো হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না যে এটা সুতার কাজ, মখমল যেরকম মখমল ওইরকম হবে। আর যদি ভুল হয়ে যায় আবার খোলারও ব্যবস্থা আছে। দেখা গেল আপনার কালারটা চয়েস হলো না, ভুল হয়ে গেছে, ভালো লাগে না, তাহলে সুতার মাথাগুলো কেটে দিলাম। আর এখন এই যে বাড়তি মাথাগুলো ভালো লাগলে আপনি কেটে দিবেন, কাটলে তাহলে এরকম সুন্দর কাজগুলো হয়ে যাবে। ভালো লাগলে কাটবেন, কেচি দিয়ে কাটবেন, ভালো না লাগলে কাটবেন না। কাটার আগে ভুল হলে 100 বার ভুল হবে। এই সুতাটা ধরে টান দিয়ে খুলে ফেললে আপনার কাপড়ও নষ্ট হবে না আর এই সুতাটাও নষ্ট হলো না। আবার নতুন করে আপনাকে সেলাই করতে পারবেন। কেটে দিবেন মখমল কার্পেট যেরকম, ভেলভেট স্টিকার যেরকম এক পাশে করলেন, কাজটা আপনি দুই পাশেই সুন্দর হবে। বাসায় মা আছে, বোন আছে, ছোটো ভাই বোন আছে, তাদেরকে হাতে দিলেন এই ধরনের কাজগুলো, বাসায় বসে বসে যে কোনো ডিজাইনগুলো করতে পারবে, যে কোনো নাম লেখে কাজগুলো।